আসসালামু আলাইকুম, আমি শামসেরা ডলি, সাইফুরস গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারপারসন। এখানে আমরা একটি টিম নিয়ে এইচআইটি ভিজিটে এসেছি, সাইদুর রহমান ভাইয়ের নিমন্ত্রণে এসেছি এবং এখানে কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন সুব্রত কুমার বিশ্বাস। ভিজিটে আসার আগের ধারণা এবং ভিজিটে আসার পরের ধারণাটা আসলে আমাদের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ ভিজিটে আসার আগে আমরা জানতাম যে আমরা একটি ইনস্টিটিউট দেখতে যাব, সেখানে বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিষয়ে কোর্স করানো হয়, যেখানে এখানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং অন্যান্য অনেক ধরনের কোর্সের অপরচুনিটি আছে। কিন্তু আসার পরে প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো দেখলাম, বিশেষ করে ল্যাবগুলো, এটা বলতেই হবে যে এখানে আসলে হাতে কলমে শিখে, কারিগরি শিক্ষার যে বিষয়টা এবং আদার্স বিষয়ে স্টুডেন্টের অভিব্যক্তি শুনেছি। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি একটি মহিলা হোস্টেলের সামনে, এখানে মেয়েদের থাকার যে ব্যবস্থা এবং টোটালি এখানের প্রতিষ্ঠানের ভিতরের পরিবেশ এবং স্টুডেন্টের মানে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের এন্টারটেনমেন্ট, তাদের আরও যে সুস্বাস্থ্যের জন্য, মানসিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি যে ব্যবস্থাগুলো রাখা হয়েছে, আমরা আসলেই মুগ্ধ। এবং আমরা আশা করি এখানে দেশে যারা আগ্রহী এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে, তারা নিশ্চিন্তে এই ইনস্টিটিউটে আসতে পারেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ, এবং আমি তো বলবো যে শুধু আমাদের দেশ না, তারা পৃথিবীর কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে এবং খুব ভালোভাবেই নিজেদেরকে এখানে কাজে লাগাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো এই প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং আমরা আশা করছি আমরা দেশে যে আমাদের ছেলে মেয়েদেরকে এই মেসেজটা দিতে পারবো যে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা এই প্রতিষ্ঠানকে বেছে নিতে যাতে পছন্দ করে। ধন্যবাদ সবাইকে।